নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আর কিছুদিন পর 2021 সালে আমরা পা রাখতে চলেছি, আর এই 2021-এ রাহুর তাণ্ডবে এই সাত রাশি হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি আমি তা বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কিছুদিন পর 2021 সাল পড়তে চলেছে, আর এই বছর 2020 সাল আমাদের বেশিরভাগ জোনারই কিন্তু ভালো যায়নি। অনেকের কর্মচ্যুতি হয়ে গেছে, অনেকের বিবাহ নিয়ে প্রবলেম হয়ে রয়েছেন, অনেকে অর্থনৈতিক সংকটে ভুগছেন। কিন্তু 2021 সালে যে সাত রাশির কথা বলতে চলেছি, যারা রাহুর তাণ্ডবে হতে চলেছে কোটিপতি, হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তার আগে আসুন কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি যে সাতটি রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা হলে আপনারা অবশ্যই পাবেন, কিন্তু তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি আমি বলবো। কিন্তু বাকি যে রাশিগুলি রয়েছে তারা যে পাবে না, এটি কিন্তু আমি কখনোই বলবো না। কারণ আপনার জন্মছকে যদি রাহু শুভ পজিশনে থাকে তাহলে আর কিছু বলারই নেই। এই সাত রাশির ক্ষেত্রেও একটি টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ না থাকে তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে দিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই এখানে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কলস রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা রাহুর তাণ্ডবে 2021-এ হতে চলেছে কোটিপতি। তার আগে জেনে নেওয়া যাক, রাহু আমাদের জীবনে কী প্রভাব ফেলে, অর্থাৎ কী দেয় বা কী দেখায়, আসুন জেনে নিই। রাহু বেসিক্যালি একটি ছায়া গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রে তার একটি পূর্ণ মর্যাদা রয়েছে, কারণ তার একটি কার্যকরিতা রয়েছে, আর এই কলিযুগে রাহুর কার্যকরিতা খুবই বেশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু গ্রহ আপনার যদি শুভ পজিশনে থাকে তাহলে আপনারা শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে প্রভূত হারে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে তাহলে আপনার মামার বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে, এছাড়াও শ্বশুরালয় থেকেও আপনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি পাবেন। এগুলো কিছু সিমটম রয়েছে। এছাড়াও রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে তাহলে আপনারা মিডিয়া ওরিয়েন্টেড লাইন, যারা ফিল্ম লাইনে রয়েছেন, তাদের কিন্তু রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তিনটি জিনিস শুভ থাকার প্রয়োজন রয়েছে। এক হচ্ছে শুক্র গ্রহ, যেটি গ্ল্যামার দেখায়। দ্বিতীয় রবি গ্রহ এবং তিন নম্বর রাহু গ্রহ। এই তিনটিকে সবসময় স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে গ্ল্যামার দুনিয়াতে যেতে গেলে। তাই এই গ্ল্যামার দুনিয়াতেও রাহুর একটা কার্যকরিতা রয়েছে। তাছাড়াও দৈনন্দিন জীবনে রাহু গ্রহের একটি প্রভাব রয়েছে। রাহু যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি চণ্ডাল তৈরি হয়ে যাবেন, চণ্ডাল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি অনৈতিক কাজকর্ম বেশি পরিমাণে করবেন, কারোর কথা মানতে চাইবেন না, কাউকে পরোয়া করে চলবেন না। যদি রাহু গ্রহ খারাপ থাকে কিন্তু শুভ থাকলে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি না বললে নয়, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের 2021 সাল মাইলস্টোন তৈরি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে আগামী একটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা এই একটি বছরে কামিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিলাম, আপনারা কামিয়ে নেবেন। কী করে কামাবেন,
আপনারা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তারা কামাবেন, যারা চাকরি পাচ্ছেন না তারা কিন্তু চাকরি পাবেন, আমি লিখে দিতে পারি। কিন্তু আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে, শুভ থাকার প্রয়োজন রয়েছে, এটি কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। এছাড়াও যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন, কারণ বৃষ রাশির জাতক জাতিকারা বেসিক্যালি ফিল্ম দুনিয়াতে থাকাটা তাদের পক্ষে খুব শুভ, তাদেরও ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি, অর্থাৎ আপনাদের কেরিয়ারের দিক বলুন, অর্থনৈতিক দিক বলুন, সমস্ত দিকই কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রাহুগ্রহের প্রভাবে আপনারাও কিন্তু হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ রাহুর তাণ্ডবে আপনারাও হতে চলেছেন কোটিপতি। সেটা শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, বা আপনার শ্বশুরালয়ের সম্পত্তি থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থ আসবেই আসবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই রাহুর তাণ্ডবে 2021 সাল একটি বছর দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সমস্ত দিকে কিন্তু ভালো হতে চলেছে, এবং আপনাদের টাকার যে অভাব এটি কিন্তু মিটে যাবে, কারণ আপনারা নতুন চাকরি পাবেন আর সেই সব সেক্টরই পাবেন যেখান থেকে হিউজ পরিমাণে ক্যাশ ফ্লো হয়। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু রাহুর তাণ্ডবে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ 2021 সালের এই একটি বছর আপনারা কিন্তু কামিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে উন্নতি করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু রাহুর তাণ্ডবে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ 2021 সাল আপনারা কিন্তু প্রচুর পয়সা কামিয়ে নেবেন, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, সমস্ত দিক থেকেই কিন্তু আপনাদের অর্থই আর অর্থ, মানে অর্থের ভাণ্ডার তৈরি করে ফেলবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 2021 সালে রাহুর তাণ্ডবে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক প্রভূত হারে উন্নতি করতে চলেছে। যারা ঘরে বসে আছেন, চাকরি পাননি, তারা কিন্তু চাকরি পাবেন, এবং যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন তারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পাবেন। এছাড়াও লটারি, শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা প্রভূত হারে অর্থ উপার্জন করতে চলেছেন। এরপরে যে লাস্ট অন্তিম রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই রাহু ও কেতুর তাণ্ডবে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে উন্নতি করতে চলেছে, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে, অর্থাৎ এই একটি বছর আপনারা কামিয়ে নেবেন। তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021 সালে রাহুর তাণ্ডবে হতে চলেছেন কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।